বন্ধুরা, কি করছিস তুই? দেখেছো, ফার্স্টেই ভিডিওটা নষ্ট করে দিচ্ছে। তো আজকে ওয়েলকাম ব্যাক টু হার চ্যানেল টুকি টাকি। তো আজকে যে জন্য তোমাদের সাথে একটু আড্ডা মারতে এলাম, আজকের ওয়েদারটা এত সুন্দর তোমাদের কি বলবো, কোনো রোদ্দুরের তেজ নেই, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি থেমে যাচ্ছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখো আমি ঘরের মধ্যে রয়েছি, আমার চুল কিভাবে উঠছে, আমি ঘরে খাটে বসে তোমাদের সাথে গল্প করছি, ব্যালকনিতে তো যাওয়াই যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে, ব্যালকনি জামা কাপড় ক্লিপ সমেত পারলে উড়ে যাচ্ছে, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো। আর আমার এই জানলার সামনেটা একটু ফাঁকা, তো আরও বেশি যেন হাওয়াটা ঘরের মধ্যে ঢোকে, অসম্ভব ভালো লাগে। তো আজকে যে জন্য তোমাদের সাথে একটু আড্ডা মারতে এলাম, সেটা হলো আজ বেশ দিনটা এত ভালো লাগছে। তো সকালবেলা ভোরবেলা উঠে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডের জন্য একটু ভাত আর একটু তরকারি রুটি এসব রান্নাবান্না করে তারপর আমি একটু বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে অনেক রকম মাছ দেখে দু তিন রকম মাছ নিয়েও চলে এসেছি। তো লোটে মাছ নিয়ে এসেছি, তারপর কি বাসা মাছ বললো, বাসা মাছ নিয়ে এসেছি, আর একটু ছেলের জন্য কাতলা মাছ নিয়ে এসেছি, কারণ ও তো এইসব মাছ খায় না, তো ওগুলো নিয়ে এসেছি, আর একটু ভোলা মাছও নিয়ে এসেছি। বৃষ্টি পড়তে শুরু করে দিয়ে দেখবে ওয়েদারটা কীরকম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো এত হাওয়া দিচ্ছে, আমি তোমাকে বলছিলাম না যে আমার জানলার সামনেটা একটা ফাঁকা জায়গা, এই যে এই জায়গাটা ফাঁকা থাকে, আর আমার রুমটা যেহেতু তিনতলায় তো সেই জন্য হাওয়াটা প্রচুর খেলে। দেখো ওইখানে বাঁশ টাঙিয়ে মনে হয় কি দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে না কি বলতো, দুর্গাপুজোর প্যান্ডেল না কি কী জানি, দুর্গাপুজোর প্যান্ডেল না কি 15ই আগস্টের জন্য কিছু হচ্ছে জানি না। তো দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তোমরা কতটা বুঝতে পারছো কি না জানি না, অসম্ভব ভালো লাগে এই জায়গাটা বসে থাকতে। তো আজকে আমি সে সকালবেলা ভোলা মাছটা রান্না করেছি, তো তোমাদের সাথে সেই ভোলা মাছের রেসিপিটাই শেয়ার করব, আর শুক্তো করেছি, শুক্তোটাও তোমাদেরকে দেখাবো। দেখো তো চলো সরাসরি রান্নায় চলে যাই, রান্নাটা তোমরা আগে দেখে নাও আমি কিভাবে রান্নাটা করেছি, তারপর বাকি কথা বলছি। দেখো রান্নাঘরে আমি এসে গেছি, আজকে আমি শুক্তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি ফার্স্টে এখানে সবজিগুলো সব ভাজাভুজি করছি, কিছুটা সবজি ভেজে রেখেছি, বাকি সবজিগুলো ভাজছি, যেমন ডাঁটা পেঁপে এগুলো আমি এখন ভাজাভুজি করছি, আর আলু, আর ফোড়নে দিয়েছি সর্ষে আর রাঁধুনি ফোড়ন। সর্ষে রাঁধুনি ফোড়ন দেওয়ার পর আমি এই সবজিগুলোকে ভালোভাবে ভাজাভুজি করে নিচ্ছি, যে যেরকম পারো সবজি দিও, আমি আমার ঘরে যা যা সবজি ছিল আমি সেগুলোই দিয়েছি, রাঙা আলু পেলে রাঙা আলুও দিতে পারো, আমি রাঙা আলু পাইনি বলে দিইনি, ভালো লাগে রাঙা আলু দিলেও, আর শুক্তোতে বড়ি দিলে ভালো লাগে, তো আমি বড়িটাকে ভেজে আগে তুলে রেখে দিয়েছি, উচ্ছে বড়ি এগুলো, তারপর বেগুন এগুলো সব আমি ভেজে তুলে রেখে দিয়েছি, আর এগুলো আমি ভাজাভুজি করছি বরবটি, দেখো এখানে আমি সব রেখেছি, বেগুন কাঁচকলা উচ্ছে সব ভেজে তুলে রেখেছি, আর এটা ভাজাভুজি হয়ে গেলে এবার আমি এর মধ্যে আদা দিয়ে দিলাম অল্প একটু, এক চামচ মতো আদা দিয়েছি, আদাটাকে এই কড়াইয়ের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব পুরো সবজিটার সাথে। এই শুক্তোটা আমার মার কাছ থেকেই শেখা, আমার মা খুব ভালো এই শুক্তোটা রান্না করে, তো আমার মানে শুক্তোটা খেতে খুব ভালো লাগে এইভাবে শুক্তোটা বানালে। তো তোমরাও দেখো বাড়িতে ট্রাই করো অবশ্যই, কেমন লাগলো শুক্তোটা খেতে অবশ্যই জানাবে, একটু ভালোভাবে আদার সাথে মশলাটা নুন হলুদ এগুলো দিয়ে আদা দিয়ে এটা একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষে আর একটু পোস্ত বাটা, এই সর্ষে আর পোস্ত দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে,
নাড়াচাড়া করে ওই সর্ষে পোস্ত বাটির জলটা আর একটু জল দিয়ে দিতে হবে। যতটা পরিমাণ জল লাগবে সবজিগুলো সেদ্ধ হতে ততটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিতে হবে। সর্ষেটা দেওয়ার পর বেশি তেলের মধ্যে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ তাতে তেতো হয়ে যাবে। তো এটা আমি জল ঢেলে দিয়েছি, দেখো। এবার বাকি সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, যে সবজিগুলো আমি ভেজে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দেবো। ফার্স্টে আমি বড়িটা আগে থেকেই দিয়ে দিচ্ছি, কারণ বড়িটা যেহেতু হাতে বানানো বড়ি এটা সেদ্ধ হতে টাইম লাগবে, তো আমি বড়িটা দিয়ে দিয়েছি। আর উচ্ছে বেগুন এগুলো তো ভাজা হয়েই রয়েছে, সেজন্য ওগুলোকে একটু পরে দেব, আগে এটা একটু সেদ্ধ হয়ে যাক। ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ করে নিই, দেখি এবার কতটা সেদ্ধ হলো, দেখো। তো একটু নাড়াচাড়া করে দেখে নিই যে পেঁপেটা আলু পেঁপে এগুলো সব সেদ্ধ হয়েছে কি না। এগুলো একটু হালকা সেদ্ধ হয়ে গেলে এরপর আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। বাকি সবজিগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে তারপর আমি আবার ঢাকা দিয়ে দেবো, যাতে সমস্ত সবজিগুলো একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে এবার দিয়ে দেবো 1 কাপ মতো দুধ। দুধটা দিয়ে দিলাম, দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাস্টে আমি দিয়ে দেবো একটু রাঁধুনি, যেটা আমি গুঁড়ো করে রেখেছি, কারণ অল্প পরিমাণ বাটা রাঁধুনি বাটা যায় না, তাই আমি রাঁধুনিটা গুঁড়ো করে রেখেছি। ওই গুঁড়ো করা রাঁধুনিটা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে নাবিয়ে নেবো। দেখো এইভাবে গুঁড়ো করা রাঁধুনিটা আমি একটু হাতে ঘষে এভাবে দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নাবিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকের পেজে ফলো করো। আর পরের রেসিপিটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে। শুক্তো রান্নাটা এভাবে করে দেখবেন বাড়িতে এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবাই দেখার সুযোগ পায়। আজকের মতন এইটুকুই, ভালো থাকবেন।